আমি একটুখানি চা খেতে যাচ্ছি সন্ধ্যা বেলা। আচ্ছা গিয়ে কথা হবে। রিক্সা খুঁজতেছি, রিক্সা পাওয়া গেছে, রিক্সায় করে যাচ্ছি। নাজিব, নাজিব সোনিয়া, আম্মু, নাজিব বসে আছে ছবি তোলার পোজ নিয়ে। আমি কিন্তু ছবি তুলি নাই, আমি ভিডিও করছি। এত এত পোজ পাজ দিলে আমি কিন্তু ভিডিও করছি, বুঝছিস? এখানে তৈশি, এখানে অনেক রকম খাবার, চিকেন ফ্রাই, রোল, নুডলস। আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, কারণ আমরা চটপটি খাবো। সস ছাড়াই খাবো, না খেয়ে বল কেমন, একটু মুখে দিয়ে দেখ না কেমন মচমচে কিনা। হ্যাঁ আছে, ভালোই ভালোই মনে হয়। তো আমরা একটু খেয়ে নেই। চা চলে আসছে, চাটা খেয়ে বল। তোকে এত চিন্তা করতে হলো কেন, এটা তো মজাই। আবার চিন্তা করতে হলো কারণ গরুর দুধ দিতে হবে, জাল দিচ্ছে না গরুর দুধ। ভিডিও করে মামা, দুনিয়াতে তো ভেজাল এমনই কি থাকে, সেটাই। হ্যাঁ চা করে, চা গায়ের মধ্যে ভালো যাবে, চা ভালো। কেমন চা আম্মু, ভালো আছে? এই সন্ধ্যাটার নাম হচ্ছে ডাকাত সন্ধ্যা। এখন আমরা চটপটি খেতে যাচ্ছি সেই চায়ের দোকানটা, নিজাম স্টোর। এটা তো মালাই, মালাই চা টেস্টটা কিন্তু মালাই চায়ের মতো, কিন্তু মালাই দেখলাম না, মালাই ছিল না, মালাই মালাই। এই দোকানের চাটা কিন্তু অনেক চমৎকার। আমরা এখন যাচ্ছি চটপটি খেতে। এই তোরা রেডি? কোথায় যাচ্ছি বাবা? হ্যাঁ মামাকে দেখাও, খুশি খুশি ইসো, খালামণিকে থ্যাংকস বলছো? এই খালামণিকে থ্যাংকস বলছো নাকি? ও এই যে আশেপাশে, এই যে ফুটপাতে ছোট ছোট দোকান, ভ্যানে কাপড় বিক্রি হয়, এই পাশে
পাশে একদিকে গ্লাস ডোরের দোকানে কাপড় বিক্রি হয়, এদিকে এক সাইডে ফুটপাতে কাপড় বিক্রি হয়। তো দুই ধরনের মানুষের মানে সামাজিক অবস্থানে দুই ধরনের সামাজিক অবস্থানের মানুষের সহাবস্থান বলা যায় আর কি, তো সেটাই এখানে ঘটে। আমরা এখন ফুটপাতের মানুষ, আমরা এখন ফুটপাতে বসে আরাম করে চটপটি খাবো। ফুটপাতে চটপটি খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু আসলে দোকানে বসে খাওয়ার আনন্দ মানে সেই আনন্দটা পাওয়া যাবে না। তাহলে আই সোনিয়া, দে চটপটি অর্ডার দে। তুমি কি খাও মা? হ্যাঁ তো নে, লাগলে আবার নেওয়া যাবে। এখন কি তৈশি, তোমার কেমন লাগছে কিছু বললা না? হ্যাঁ কথা বলে পান খাবো তো, জর্দারি পান খাবো, তুই খাবি মিষ্টি জর্দা, আমি খাবো পান না দিয়ে, মানে পান না খেলে সেই মজাটা আসলে আসবে। হ্যাঁ ক্যামেরা দিন ভালো লাগছে, এভাবে আমরা মাঝে মাঝে বের হতে পারি, খুব ব্যস্ত। হ্যাঁ অবশ্যই বের হতে পারি, বের তো বের তো হই না। হ্যাঁ বের তো হই না, কিন্তু আমি বের হই অলওয়েজ, তোমাদের সময় পাওয়া খুব মুশকিল হয়ে যায়। না এটা হবেই, তো আমি কি ছোট বাচ্চা নিয়ে আজকে বের হতে পারলাম। হ্যাঁ সেটাই, এটা আম্মুকে জিজ্ঞেস বলো তোমার কেমন লাগতেছে। সন্ধ্যাবেলা তো তুমি বের হও না, এই জন্যই তোমাকে জিজ্ঞাসা করতেছি। তাহলে আমরা এখন একটু চটপটির জন্য অপেক্ষা করি। চটপটি চলে আসছে। আম্মু খেয়ে বলো কেমন হয়েছে, কেমন লাগে চটপটি, কেমন কেমন আছে, ভালো? লবণ টবণ ঠিক মতো আছে? এখন একটু চটপটি খাই। মা ঝালও লাগবে, যদি আমি আসলে চটপটি ফুচকা সেভাবে খুব পছন্দ করি না, খুব পছন্দ করি না, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে গেলে তখন খেতে ভালোই লাগে, সেভাবে খুব বেশি পছন্দ করি না। আমি আজকে অনেকদিন পর খাচ্ছি, ভালোই লাগছে। মুসা করে ধরো, মানুষের মনেও রং লেগে যায়, কি বলিস? বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের পার্থক্যটা দারুণ, প্রতিটি ঋতুর সাথে প্রতিটি মানুষের ভিতরে এক অসম্ভব রকমের চল এবার সার্ভ কর। কোথায় বসছো রাজীব? মনে হচ্ছে সোফা, কিন্তু আসলে এটা খারামনির কোল। তাকা সোফাকে দেখি। ও আচ্ছা, আমি সোফা। হ্যাঁ খারামনির সোফা কাকাটা কথা বলে দেখি। হ্যাঁ সোফা কাকা বলে। এবার পানের খোঁজে যাওয়া হচ্ছে, এবার আমরা পান খাবো, পানের খোঁজে যাচ্ছি। এখানে একটা দোকান আছে, এখান থেকে নিবো না। এখানে কি ছিল, এখানে কি খাবার ছিল রে? পুদিনা পাতা চা, লেবু চা সব পাওয়া যায়। কি খাবার খেয়ে? পুদিনা চা। এটার নাম হচ্ছে ককটেল চা। ককটেল স্পেশাল? হ্যাঁ ককটেল। সূচনার পাশে দোকানে যে পুদিনা পাতা দেওয়া হলো, কালো জিরা,
এটা কি দিলেন? 73 এবার এবার একটু ছেঁচে দেওয়া হচ্ছে এটাকে। উপর দিকে একটু ডেকোরেশন না দেখে 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 হ্যাঁ সুন্দর চা হয়ে গেল। এখন পান বানানো হচ্ছে। মামা আমার পানটা খোলা রাখেন। হ্যাঁ একটা পান খোলা রাখেন। আচ্ছা আরো আরো একটা হাত দিয়ে অন্য দিকে একটা দেখি আকিন কুড়িয়ার কোটে তো মিষ্টি পাতা কাঁচা না 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 শুকনো দিয়ে মাথা করি মামা আমাদের মিষ্টি দাও তো এরকম না হয় তাহলে কি আছে আপনার আছে এই মিষ্টি দাও দেন ওই যা আছে তাই দেন আমি মিষ্টি জ্বর কি আয়েশের সাথে পান বানাচ্ছে। হ্যাঁ ঐতিহাসিক ভাবে সে পান মুখে ঢুকালো। এই দৃশ্যকে ফ্রেম বন্দি করা উচিত। এই দৃশ্যকে আমরা ফ্রেম বন্দি করলাম। আয়টা সে রেখে দিচ্ছে গচ্ছিত পরবর্তীতে সে খাবে। এই হচ্ছে এই হচ্ছে পানখোর। পানখোরের দৃশ্যটা থেকে থাকলো। আমরা এরকম দৃশ্য স্টুডেন্ট লাইফে বরাবর দেখে এসেছি। তার রাস্তা দাঁড়াবেন, রাস্তা চা খাবেন, রাস্তা দাঁড়িয়ে পান খাবেন, চা খাবেন, চা খাবেন, দেখবেন জীবনটা কত আনন্দ।